পঁচিরডাঙ্গা যুবক বৃন্দের পরিচালনায় যে দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের প্রথম খেলাটিও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। একদিকে রয়েছে বারবাঁকড়া ফুটবল টিম লাল জার্সিতে, এদিকে সবুজ এবং সাদা জার্সিতে রয়েছে ভাই ভাই নাইন স্টার। দেখা যাক ট্রাইব্রেকারে কোন দল জেতে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে। বারবাঁকড়ার হয়ে প্রথম শট, অপর দিকে সেভ করছে ভাই ভাই নাইন স্টার। আট নম্বর জার্সিতে প্লেয়ার বারবাঁকড়া ফুটবল টিমের, অপর দিকে আনিসুর। তো সেটা কী হয়, দুর্দান্ত শট এবং গোল করে দিল আট নম্বর জার্সিতে প্লেয়ার বারবাঁকড়া ফুটবল দলের। ভাই ভাই নাইন স্টার হয়ে প্রথম শট, দশ নম্বর জার্সিতে প্লেয়ার সোহান, অপর দিকে প্রস্তুত বারবাঁকড়া গোলরক্ষক। দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা। আজকে বৃষ্টির কারণে খেলা একটু লেট করেই শুরু হয়েছে। প্রথম শট ভাই ভাই নাইন স্টার, এই বল গোল হলো না, পোস্টে লেগে বল বাইরে চললো, চলে গেল, অর্থাৎ সোহান এ বল মিস করে গেল। বারবাঁকড়ার হয়ে দুই নম্বর শট, দশ নম্বর জার্সিতে প্লেয়ার, ওপর দিকে আনিসুর। আনিসুর এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, তারা প্রথম বল মিস করেছে, সোহান পোস্টে মেরেছিল। দেখা যাক এই বল থেকে সেভ করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা। প্রথম শট মার্ক করুন, দ্বিতীয় শট বারবাঁকড়া ফুটবল দল, এই বল গোল পোস্টে অনেকটা বাইরে দিয়ে চলে গেল, অর্থাৎ মিস করে ফেললো বারবাঁকড়া দশ নম্বর জার্সিতে প্লেয়ার। ভাই ভাইয়ের নাইন স্টার হয়ে দুই নম্বর শট, পনেরো নম্বর জার্সিতে প্লেয়ার, অপর দিকে প্রস্তুত বারবাঁকড়ার গোলরক্ষক। এটা গোল করতেই হবে, তবেই তারা সমতায় ফিরবে। ভাই ভাই নাইন স্টার, দেখা যাক কী হয়। পঁচিরডাঙ্গা ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় দিনের প্রথম খেলা। দুর্দান্ত শট এবং গোল করে দিল পনেরো নম্বর জার্সিতে প্লেয়ার। এই মুহূর্তে খেলার ফলাফল দুই দল দুটি করে শট মেরেছে কিন্তু একটি করে গোল করেছে, অর্থাৎ সমতায় রয়েছে এই মুহূর্তে ম্যাচ। বারবাঁকড়ার হয়ে তিন নম্বর শট, ছয় নম্বর জার্সিতে প্লেয়ার স্টপার ফুল ব্যাক। বারবাঁকড়া শেষের অন্তিম মুহূর্তে দুর্দান্ত একটি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে খেলা হার্ডেন টাইব্রেকারে গড়ায়। তিন নম্বর শট বারবাঁকড়া ফুটবল দল, ওর দিকে আনিসুর, পাওয়ারফুল শট, চৌকিদের মধ্যেই জালে বল জড়িয়ে দিল ছয় নম্বর জার্সিতে প্লেয়ার বারবাঁকড়া ফুটবল দলের। ভাই ভাই নাইন স্টার হয়ে তিন নম্বর শট, দুই নম্বর জার্সিতে প্লেয়ার, অপরদিকে প্রস্তুত বারবাঁকড়া গোলরক্ষক। এই বল আবারও মিস করে গেল ভাই ভাই নাইন স্টারের দুই নম্বর জার্সিদের এই প্লেয়ার। বারবাঁকড়া হয়ে চার নম্বর শট, এগারো নম্বর জার্সিদের প্লেয়ার, অপর দিকে আনিসুর। দেখা যাক সে দলকে খাদের কেনা থেকে তুলতে পারে কিনা। চার নম্বর শট এগারো নম্বর জার্সিদের প্লেয়ার বারবাঁকড়া ফুটবল দলের, আবারও সেফ ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক আনিসুর। এদিকে দলের প্লেয়াররা, তার দলের প্লেয়াররা বাইরে মারছে, এদিকে আনিসুর সেভ করে যাচ্ছে, দলকে টিকিয়ে রেখেছে এখনও পর্যন্ত খেলায়। ভাই ভাই নাইন স্টার হয়ে চার নম্বর শট, এই বল তাদের গোল করতে হবে তবে তারা সমতায় ফিরবে। তেরো নম্বর সেদের প্লেয়ার চার নম্বর শট, ভাই ভাই নাইন স্টার, দুর্দান্ত শট এবং গোল করলো এবং সমতায় ফিরল ভাই ভাই নাইন স্টার। বারবাঁকড়ার গোলরক্ষক নিজেই পাঁচ নম্বর শট মারতে চলে এসছে, অপরদিকে আনিসুর কিছুটা গোলকিপার ভার্সেস গোলকিপার। আঠারো নম্বর জার্সিতে প্লেয়ার গোলকিপার নিজেই শট মারতে চলে এসছে, অপরদিকে গোলরক্ষক আনিসুর প্রস্তুত। Thank you.
দুর্দান্ত শট এবং গোল করে দিল বারবাকরার 18 জেসেদের প্লেয়ার অর্থাৎ গোলরক্ষক। নিজের গোলের গোল করার দায়িত্বটা তো পূরণ করছে, দেখা যাক এবার সেভ করার দায়িত্বটা পূরণ করতে পারে কিনা। অপরদিকে আনিসুরও 5 নম্বর শট করতে প্রস্তুত, দেখা যাক আনিসুরকে গোল করতেই হবে, তবে তারা সমতায় ফিরবে। অপরদিকে যদি সেভ করে দেয় বারবাকরা গোলরক্ষক, তাহলে তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে। দেখা যাক কী হয়, টান টান প্রচলন ম্যাচ, প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ। দুর্দান্ত সেফ, ডান দিকে ছাপে দুর্দান্ত সেফ করলো বারবাকরা গোলরক্ষক, অর্থাৎ দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করলো বারবাকরা ফুটবল দল।